কেমন? হ্যাঁ, আমরা একটা ক্যাম্পেইনের জন্য চাঁদা তুলছিলাম। চাঁদা? জি ভাইয়া। এই হচ্ছে, তাই না? চাঁদা, অনুদান, ডোনেশন। কিন্তু এত যে টাকা তুলছেন সেটা কোথায় যাচ্ছে? খোঁজ খবর রাখে কেউ? কেউ কিন্তু রাখে না ভাইয়া। আপনি মানে আমরা তো ফোর্স করে টাকা নিচ্ছি না। আপনার মন চাইলে দিবেন, মন না চাইলে দিবেন না। না না, খোঁজ খবর আপনাদের রাখতে হবে। হ্যাঁ, খোঁজ খবর রাখবেন না? আপনি তো নিজেই বুঝতে পারেন না কি বলতেছেন। আপনাকে বোঝাতে হবে না আমাকে? আপনি তো বোঝাতে পারতেছেন না, টাকা কই যাচ্ছে বলেন আপনি। এক্সকিউজ মি ব্রাদার। আমরা আসলে চাই প্রতিদিন সবাই একসাথে, মানে একটা নির্দিষ্ট সময়ে আমরা আমাদের মাকে একটা করে ফুল দিব। আর এই ফুলটা হচ্ছে আমাদের মাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, আর প্রতিদিন আমরা যে ক্ষমাহীন ভুলগুলো করি সেগুলোর তওবা। বাহ, ওয়ান্ডারফুল। না মানে আই এম সরি, আসলে আপনি তো আমাকে বোঝাতে পারছিলেন না। এটা কি সুন্দর করে বুঝিয়ে বললেন, ইটস বিউটিফুল, খুব সুন্দর। আসলে আমাদের ইভেন্টের একটাই টার্গেট যে অন্তত 10টা ছেলে তাদের মাকে প্রতিদিন একটা করে ফুল দিবে, তাদের পাশে গিয়ে বসবে, মায়ের সঙ্গে কথা বলবে আর মায়ের কথা শুনবে, তাহলে আমরা সাকসেসফুল। এক্সকিউজ মি, আমি কি একটা ছবি দিতে পারি? এত কিছু করিস, এত খাটিস, তোকে কখনো ধন্যবাদ দেওয়া হয়নি।
ফুলটা তোর জন্য। ভাই আমি এখন ভাই আসি হচ্ছে 4 নম্বর সেক্টর, এটা 12 নম্বর রোড। জি 6 নম্বর রোডে। জি জি আমি আসছি। কুটাইগি বাসা বাদলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ে ভালোবাসার দিলাম আছে যত, ময়না পাখির সেই বাসা খুশি তারে ভালোবাসা, তারে চোখে চোখে রাখি উহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখির, উহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখির, ঘরে কোটাইয়ে গে বাসা বাবুই পাখির মতো, এই হৃদয়ে ভালোবাসা দিলাম আছে যত, ফাঁক পাইলে যে ময়না পাখি যদি গোপলা সকাল বিকাল তাই পাখিরে পুষি দুতলায়, পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে, পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে, তবু বয়ে থাকি কুহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখির, কুহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখির, ঘরে কোটাইয়ে গে বাসা বাঁধা বাবুই পাখির মতো, এই হৃদয়ে ভালোবাসা দিলাম আছে যত, পাখে পহলাইয়া গেল আহিলাম না রেটে
পাখিটা হইল না আপন কপালের ফে কোন ফাঁকে তহলাইয়া গেল পাইলাম না রে পাখিটা হইল না আপন কপালের ফে পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে তবু বয়ে থাকি কুহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি কুহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি ঘর কোটাইয়ে গে বাসা বাতাম পাবই পাখির মতো এই হৃদয়ে ভালোবাসা এলাম আছে যত বাবা তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না, তুমি আমাকে একটু সরাসরি বলবে? মানে তুমি পেঁচিয়ে বলছো তো, আমার মাথা কিছু ঢুকছে না। আমি বলেছি আমার মেয়ের একটা পছন্দ আছে, আরে প্রেম টেম তো ন্যাচারাল ব্যাপার, কি রে ঠিক বলেছি না? মামাকে বলবে যে এই কথাটা সত্য না। কেমন ব্যাপার যে তুমি তোমার নিজের মেয়ের নামে মানে নিজেই গুজব ছড়াচ্ছ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোর কথা মতনই কাজ করব, ঠিক আছে? মনে থাকে যেন মা, তোকে একটা কথা বলবো, অনেকদিন যাবৎ বলি বলি বলা হয় না, তোরও কোনো পছন্দ নেই, তুই বড় হয়েছিস, তোরও তো একটা বিয়ের ব্যাপার আছে, তোর ছোট মামা একটা পছন্দের পাত্র খোঁজ পেয়েছে, ছেলেটা খুবই ভদ্র, ব্রিলিয়েন্ট, বিসিএস ক্যাডার, তুই তার সাথে কথা বলে দেখতে পারিস। তাছাড়া ভালো সম্বন্ধের পাত্র পাওয়াটা খুব কঠিন, আমার এই সম্বন্ধটা খুব পছন্দের, বাকিটা তোর। চাঁদ ঝুলে যায় আধারে আলোর মায়া, অনমনে ভেবে যায় তোকে কত যে প্রহর কেটে যায়, এভাবে তোরই ভাবনায় তোর স্বপ্নে বিভোর থেকে, জানি না কি কারণে সামনে প্রিলিট প্রিপারেশন চলছে,
বাবা বা আপনি তো সিভি থেকে সব কিছু মুখস্থ করে নিয়ে এসেছেন, মানে একদম গুড প্রিপারেশন আপনার। হ্যাঁ, আমি হোমওয়ার্ক ভীষণভাবে বিশ্বাস করি। আমার কাছে মনে হয় ভালো প্রিপারেশন থাকলে মিস জাজমেন্ট হয় না। প্রিপারেশন না থাকলে 89% ভুল করার সম্ভাবনা থাকে। আই অ্যাকর্ডিং টু পিটার থিয়েল, ডু ইউ নো পিটার থিয়েল? বেটার আমরা কোনো থিওরিতে না যাই, মানে আপনি একটা নর্মাল মানুষ, আমি একটা নর্মাল মানুষ, আমরা নর্মালি কথা বলি, বেটার না? ওকে, তার আগে না আমার আসলে খুব ক্ষুধা পেয়েছে, আমি একটু দেখি ফুডটা কখন আসবে। এক্সকিউজ মি, ফুডটা একটু তাড়াতাড়ি দিবেন প্লিজ, থ্যাংক ইউ। তারপর আমাকে নিয়ে তো অনেক কথা হলো, পুরা মুখস্থ করে এসেছেন, আপনাকে নিয়ে কিছু বলুন না। আমি ফুজদারহাট ক্যাড কলেজ থেকে এসএসসি এবং এসএসসি কমপ্লিট করেছি, দেন চিটাগং ইউনিভার্সিটি। সিভিতে সিভিতে ছিল, এমন কিছু বলবেন যেটা আমি আপনার সম্পর্কে জানি না? আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, লাস্ট কবে বৃষ্টিতে ভিজেছেন বলেন? বৃষ্টিতে? হ্যাঁ, লাস্ট কবে বৃষ্টিতে ভিজেছেন? আচ্ছা, কখনো কি এরকম হয়েছে যে আয়োজন করে রাতে বসে জোছনা দেখা হচ্ছে? না, এটাও করেননি? আচ্ছা, নিশ্চয় কুয়াশা তো সকালে, ভোরের কুয়াশা, ওই টাইমে হেঁটে বেরিয়েছেন, এটা তো করেছেন নিশ্চয়ই, রাইট? ও, আসলে কি মানে আমার মনে হয় আমরা না মানে একদম এপিটোপির। আমি মানিয়ে নিতে পারবো, আমি কুইক লার্নার। কুইক লার্নার, ওকে, তাহলে শিখুন, শিখে লেট মি নো। ঠিক আছে, আর আমরা কি পরবর্তীতে সময় পাবো? তো সময় পাচ্ছেন কি না, ও ফুড চলে এসছে। থ্যাংক ইউ, প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। তিতলি, বললেন না তো সময় পাবো কি না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন না, আমার তো সময়ের পর সময়, আমি তো 24 hours ফ্রি থাকি। কিন্তু আপনি, আপনি তো অনেক ক্যালকুলেটিভ, আমি তো আসলে আপনার মতো এরকম নিয়ম করে সময় মেপে চলতে পারি না, আপনি পারবেন তো? আমি মানিয়ে নিব, আমি কুইক লার্নার। দেখলাম একটা সুন্দরী মেয়ে বক্স নিয়ে দাঁড়িয়ে আছে, বোনের কাছ থেকে আড়াল করবি? উফ আপা, আমি তোমার কাছ থেকে কোনো কিছু আড়াল করি? আমার দেখাইতে কোনো প্রবলেম নেই, দেখো। বা, খুব সুন্দর তো। কে কে প্রেম ভালোবাস? আপা আমার সাথে, আমি চিনি না। বাসে দাওয়াতে? কোথ থেকে দাওয়াত করবো, আমি তো চিনি না আপা। রেল স্টেশনে দেখা, আমি প্রথমে একটু রুড বিহেভ করছিলাম, পরে এই মেয়েটা এসে আমাকে খুব সুন্দর করে বোঝালো যে ওরা একটা ইভেন্ট করে। হ্যাঁ, ওরা না চাঁদা তুলে, ওদের ইভেন্টের নাম হচ্ছে মার্জন অফ, ওরা মাকে সম্মানটা দেয় আর কি, তখন খুব ভালো লাগলো। বা, মেয়েটা তো একদিনই তোকে সব কিছু বুঝিয়ে দিয়েছে। কি শিখাইছে? ওই যে রাতে ফুল দিলি। উফ আপা, আমি এটা জানি, আমি এটা ফিল করি। হ্যাঁ, ও আমাকে বুঝাইছে, বাট আমি এটা মানি যে তুমি আমার জন্য সব কিছু করো, আমি তোমার জন্য কিছুই করি না। বুঝলাম। তারপর আমার ভাই কি করলো, হিরো হয়ে অনেকগুলি টাকা চাঁদা দিল। হুম, তারপর ফোন নাম্বার আদান প্রদান, ফোনে কথা হয়। আরে কথা কোত্থেকে বলবো আপা, না তুমি না সব কিছু না একটা অন্যদিকে নিয়ে যাও, আমি নামটাও জানি না। হ্যাঁ, আমি টাকা দিচ্ছি, চাঁদা দিচ্ছি, তারপর একটা ছবি তুলছি, এই ছবিটাই আছে, এই এই ছবিটা। আজকালকার যুগে এই মেয়েটাকে বের করার কোনো ব্যাপার? ফেসবুকে যা, এই যে মায়ের জন্য ফুল ইভেন্টে যে সার্চ কর, পেয়ে যাবি। এছাড়া আরও অনেক ওয়ে আছে। আরে এইটা তো কোনো ব্যাপারই না, আমি তোকে হেল্প করবো। আর তো খাওয়া বাদ দিয়ে কি মাথা মুন্ডু চিন্তা করে বসে আছে? আসো। কিসব কি আপনি জানেন না কিছু?
আপনি কি নিয়ে কথা বলছেন আমি তো বুঝতে পারছি না। আচ্ছা আমাকে একটু মানে ডিটেইল বলবেন কি নিয়ে কথা বলছেন? আপনি এখনি এয়ারপোর্ট স্টেশনে আসতে পারবেন? জাস্ট নাও? এখনি? মানে কেন, কোনো সমস্যা হয়েছে? ইম্পর্টেন্ট কিছু? অবশ্যই ইম্পর্টেন্ট। আমার মনে হয় আপনি একটু ফোনে বলে ফেলেন, কারণ আপনার বাবা মা এসছে, তারা তো আজকে সন্ধ্যায় বাসায় আসবে। আমার বাবা বললো যে কিছু শপিং করতে, রান্নাবাড়ার ব্যাপার আছে না বলেন। আমার মনে হয় কি আপনি বেটার ফোনে বলেন। এটা সাক্ষাতে বলতে হবে, আপনি এগুলো এখন স্টপ করেন প্লিজ। স্টপ করব মানে? মানে আর ইউ শিওর যে আপনি আমাকে এখন আসতে বলছেন? আপনাকে আমি এখনি আসতে বলছি, এখনি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এক্সকিউজ মি, ভাই আপনার ভাই 60 টাকা বেশি হয় নাই? কি মানে আমি বুঝতে পারছি না এখানে। আমি তো কিছু জানি না এই ব্যাপারে, আমি তো এই প্রথম দেখলাম, আপনি আমাকে দেখালেন। সেটাই, আমি সেটাই জানতে চাই, তুমি ক্লিয়ারলি আমাকে বলো। আমি তো এই প্রথম দেখলাম, আপনি আমাকে দেখালেন, এটা কে বা কারা করেছে? আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস। আমার এসব একদম ভালো লাগছে না। বাবা মা এসেছে তোমাকে আংটি পরিয়ে দিতে, স্টেশনে এসেছি আমি ওদেরকে রিসিভ করতে, আর এসে দেখি এই অবস্থা। আমাকে প্লিজ ক্লিয়ারলি বলো, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? আপনি আমার কথা বিশ্বাস কেন করছেন না? যদি আমার বয়ফ্রেন্ড থাকে বা আমার অন্য কোনো ব্যাপার থাকে, তাহলে আমি কেন আব্বু আম্মুর কথা আপনার সঙ্গে দেখা করব বা এখানে আজকে থাকব কেন? লেটস সি, আমার দেখতে হচ্ছে বিষয়টা। 01 সুইচ অফ, তার মানে ব্যাপারটা আরো গভীরে। আচ্ছা ব্যাপারটা যদি গভীর হয়, তাহলে আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন? একটা কথা আছে না, যা হয় ভালোর জন্য হয়, যা হয় একদম ভালোর জন্য হয়। এই যে দেখেন, আজকে এই ব্যাপারটা না ঘটলে আপনার আমার বিয়ের ডিসিশনটা আমি এত তাড়াতাড়ি নিতে পারতাম না, বাট এখন ফাইনালি আমি ডিসিশনটা নিয়ে ফেলেছি। আপনার সঙ্গে আমার কোনো কিছু সম্ভব না। আপনি এখনই আমাকে বিশ্বাস করছেন, আর বিয়ের পর কী করবেন? লিসন, আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট, খুব। এনিওয়ে, আপনি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না, কখনো না, কোনো দিন না। Excuse me. Have a good marriage life. সমস্যাটা কোথায় তোর? চাকরি হচ্ছে না হতো, আমি তো এই নিয়ে তোকে কোনো পেন দিই না। আমি কি বলেছি তোকে রোজগার করতে হবে, নাকি তুই ভাবছিস আমি তোকে এফোর্ড করতে পারছি না? কি কথা বলছিস না কেন? আমি না মানে ভাবতে পারছি না রুবায়, বাইকটা চালানো আমার পছন্দ না, আর তুই সারাদিন উবার, মানে উবারে বাইক চালাচ্ছিস। রুবায়, তুই আমাকে অনেক বড় কষ্ট দিলি, আমাকে মিথ্যা বললি, বোনের কাছ থেকে আড়াল করলি। আপা, আপা, আই এম সরি। আপা, কোনো সরি শুনতে চাই না আমি, কোনো সরি এখন চলবে না। তুই প্রমিস কর, প্রমিস কর বাইক চালাবি না। হ্যাঁ, প্রমিস কর, বলতিছি না, প্রমিস কর। আচ্ছা বাইক চালাবো। ডাক্তার কি বলছে? 15 দিন রেস্ট, এই 15 দিন ফুল রেস্টে থাকবি, একদম বেড ছেড়ে উঠবি না। আপা মোবাইল? মোবাইল, মোবাইল কি, একটা মোবাইল কেসে আরেকটা কিনে দিব না? আপা মানে সিমটা? হ্যাঁ নতুন সিম কিনে দিব। আপা আমার ওই সিমটা লাগবে। আপা
মানে ওই সিমে না জরুরি ফোন আসবে, মানে ওই সিমটা তো তুলতে হলে আমাকে যেতে হবে, আমি ওই সিমটা লাগবে। সুচ্ছ দুই চার দিনের মধ্যে ওই পুরনো সিমটাই আমি উঠাবো, ঠিক আছে? ওকে, দুধটা খেয়ে নিবি। বাইকের চাবি না তোর? এটা আমার কাছে থাকবে। সরি বাবা। মা, আই ট্রাস্ট ইউ, আমি তোর পাশে আছি, ব্যাপারটা আমি দেখছি, ভিতরে চল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। দেরি করিস না। কিভাবে করেছে প্লিজ দোস্ত, আমি দেখা হলে আরো অন্য কথা বলবো, কিন্তু তুই আমাকে একটু সেভ কর এখন প্লিজ। আচ্ছা তোর সাথে আমরা আছি, সমস্যা নেই, বল না। আমি একটা কাজ করি, আমি তোকে নাম্বারটা পাঠাই, তুই একটু ট্রেস করে দেখ এই নাম্বারটা কোথায় বা কার, তারপরে আমাকে তো জানা। হ্যাঁ একবার যদি পাই না আমি ছেলেটাকে, প্লিজ একটু হেল্প কর, রাখছি। আসলে বলেও বোঝাতে পারছেন না আপনার ভালোবাসার কথা পছন্দের মানুষটিকে, সেই ভালোবাসার আসলে সেই পছন্দের কথাটি আমরা পৌঁছে দিতে চাই ফ্রাইডে লাভ কলের মাধ্যমে সেই মানুষটির কাছে আসলে। কিন্তু এবারের ঘটনাটি একটু ব্যতিক্রম। হ্যাঁ বন্ধুরা, সিটি টিম খুঁজে বের করেছে সেই দুর্দান্ত প্রেমিক, তোমাকেই খুঁজছি খ্যাত রুবায়েতকে। রুবায়েত,
আপনি হলো যে যেটা করবেন সেটা হলো আপনি এই ক্যামেরায় তাকিয়ে কথা বলবেন, কারণ আপনাকে দেখছে আমাদের কিউরিয়াস লিসনার এবং ভিউয়ার্সরা। প্রশ্ন পর্ব শুরু করি তাহলে রুবায়েত, কেমন আছেন? এই তো একটু মানে ভঙ্গুর অবস্থায় আছে। আমি আমার আমার বোনকে পিক করার জন্য রেলওয়ে স্টেশনে যাই, তখন একটা মেয়ে এসে আমাকে বলে যে কিছু চাঁদা দিতে। তখন আমি প্রথমে রিয়্যাক্ট করি, আমি খুব একটা ভালো ব্যবহার করি না, কারণ আজকাল আসলে চাঁদা নামে অনেক কিছু হয়। তো তখন আসলে আমি যে মেয়েটাকে খুঁজছি সে আসে, খুবই সুইট একটা মেয়ে, খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে বলে যে মায়ের জন্য ফুল আমরা এটা ক্যাম্পেইন করি, কিছুদিন পর পর আমরা আমাদের কাছের মানুষদেরকে আসলে অনেক সময় অ্যাপ্রিসিয়েট করি না। তো আমাদের ক্যাম্পেইনের মাধ্যমে আমরা বোঝাতে চাই যে আমাদের কাছের মানুষ, যে মা আমাদেরকে ছোটবেলা থেকে বড় করেছে, তাদেরকে অ্যাটলিস্ট ফুল দেওয়া যেতে পারে, তাকে সম্মানটা দেওয়া যেতে পারে, আদর সোহাগ বা ভালোবাসার বহিঃপ্রকাশ এই ফুলের মাধ্যমে আমরা করতে পারি। এবং তখন আমার কাছে এই আইডিয়াটা খুবই ভালো লাগে, আমি তখন তার সাথে একটা ছবি তুলি, কিন্তু নামটাও জানা হয় না, সেই জন্য আমি তার নাম দিয়েছি পুষ্পকন্যা, কারণ তার সাথে আমার একটা ফুলের সম্পর্ক হয় আর আমার ভালো লাগে। এবং তারপরে আমি তাকে খুঁজি, অনেক খুঁজি, এবং দ্বিতীয়বারের মতো একবার দেখি, এবং তারপরে আমি তাকে ধরতে পারি না এবং আমার অ্যাক্সিডেন্ট হয়, এবং তারপর মনে হয় যে আমাকে অনেক কিছু করতে হবে তাকে খুঁজে বের করার জন্য, এবং আমি আসলে একটু পাগলামি করে ফেলি। আমি আসলে তার যে ক্যাম্পেইন মায়ের জন্য ফুল, এর মধ্যে অনেক অনেস্টি খুঁজে পেয়েছিলাম, কারণ আজকাল এ ধরনের অনেক ক্যাম্পেইন হয়। আমার কাছে মনে হয়েছিল যে এই মানুষটা কোনো মানে যারা এই ক্যাম্পেইনের সাথে জড়িত তারা কোনো ধান্দাবাজ না, তারা কোনো আসলে বেনিয়া না, এখানে কোনো ব্যবসা ভিত্তিক কোনো কিছু হচ্ছে না, সিম্পলি একটা আইডিয়াকে তারা জেনারেট করছে, এবং এটা খুব পজিটিভ ছিল। এবং তারপরে আসলে আমি আসলে আমার মতো করেই তাকে খুঁজছি। আপনি কি আসলে এই আইডিয়াটার প্রেমে পড়েছেন, নাকি আসলে এই আইডিয়াটার প্রেমের পাশাপাশি আপনি আসলে ওই মেয়েটির প্রেমেও পড়েছেন? আসলে মানে কোনো একটা না, আমি আমি বলতে হয় যে হয়তো বা দুটো বিষয়ই আমার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, মানে দুটোর প্রতি আমার ভালো লাগা ছিল, ব্যক্তি সেই মেয়েটা আর তার বন্ধুদের মিলিয়ে যে আইডিয়াটা দুটো আমাকে ভাবিয়েছে। আচ্ছা রুবায়েত, আমি আসলে খুবই কিউরিয়াস, আমার মনে হয় আমার লিসনাররাও প্রচুর পরিমাণে কিউরিয়াস, ভিউয়ার্সরাও সেম। আচ্ছা আপনি যদি আপনার এই ছবি মেয়েটির আসলে যে পুষ্পকন্যার দেখা পান, আপনি আসলে তাকে কী বলবেন যে এতদিনের পাগলামি এত কিছু আসলে তাকে আপনি কী? আমি এটাকে পাগলামি মনে করি না, আমার কাছে মনে হয় এটা খুবই প্রাথমিক একটা স্টেজ, মানে প্রাইমারি স্টেজে একটা শহর একটা মেয়েকে নাই করে দেবে তা তো হতে পারে না। আমার বিশ্বাস আমি ঠিকই তাকে খুঁজে বের করব, আর এটা যদি না হয় আমি এটা বিশ্বাস করি সে কখনো না কখনো আমাকে খুঁজে বের করবে। ফেসবুক লাইভ কমেন্টে আমাদের ফেসবুক লাইভ পেজে প্রচুর পরিবারের মানুষ দেশ এবং বিদেশ থেকে অসংখ্য পরিমাণে এসএমএস এর মাধ্যমে বলছে তাদের ভাবনাগুলো। আর রুবায়েত চলুন আমরা দেখে আসি আসলে কে কি বলছেন আমাদেরকে। কাঁঠাল বাগান থেকে মুক্তা লিখেছেন, দুজনই সুন্দর মনের মানুষ, আমরা চাই তাদের দেখা হোক। ইয়াস মুক্তা, আমরাও চাই আসলে তাদের দেখা হোক। ফরহাদ দুবাই থেকে লিখেছেন, সার্থক হোক রুবায়েত ভাইয়ের ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। ফরিং লিখেছেন ধানমন্ডি থেকে, আপু তুমি সারা দাও প্লিজ। ইয়েস ইয়েস ইয়েস, ছবির সেই নাম না জানা মেয়েটি শুধুমাত্র ভিউয়ার লিসেনার নয়, আমিও আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ, আপনি রুবায়েতের পাগলামি হোক বা ভালোবাসা হোক আর পিছনে যে কর্মকাণ্ড সে করে এসেছে তার সাথে প্লিজ আপনি সারা দিন। ইনশাল্লাহ সে সারা দিবে।
পাগলামি করার কোনো দরকার ছিল? কি চুপ কেন, কিছু বলবেন না? সত্যি দরকার ছিল না? চুপ কেন, কিছু বলবেন না? আমি জানি অনেক ঝড়ঝাপটা আসবে, আর আমি এটাও জানি কোনো না কোনো ভাবে সেটা হ্যান্ডেল করতে পারবো। কি পারবো না? সবকিছু তো বলতে হয় না, কিছু কিছু বিষয় বুঝে নিতে হয়। খালি চাঁদ জ্বলে যায় আধারে আলোর মায়ায়, আনমনে ভেবে যায় তোকে, কত যে প্রহর কেটে যায় এভাবে তোরই ভাবনায়, তোর স্বপ্নে বিভোর থেকে, জানি না কি কারণে ছুটি তোরই টানে, হয়তো ভালোবাসি তাই, এত ভালো তোকে পুরোটা চাই, এত ভালো।